Hey, good evening everyone. This is Lipika and welcome to my channel. তো আমার ব্লগগুলো কিরকম এনজয় করছো সেটা আমাকে ডেফিনেটলি জানাও, তাহলে আমিও একটুখানি আরও বেশি ব্লগ করতে থাকবো, তো ইন্সপায়ার করবে আমাকে ব্যাপারগুলো। তো এখন আমি অফিস থেকে বেরিয়ে গেছি আর একদম মাসের শেষ, আজকে 29 তারিখ অলমোস্ট, তো পকেটে নেই পয়সা, তো বাট বাইরে বেরিয়ে খিদে প্রচুর পেয়ে গেছে, তো ভাবলাম সস্তায় একটু পুষ্টিকর খাবার খাবো। তো সস্তায় পুষ্টিকর খাবার খাওয়ার জন্য একটু স্ট্রিট ফুড বা এখন যেরকম বেরিয়েছে ফুড ট্রাক ছাড়া বেস্ট কিছু আর বে হতেই পারে না, দ্যাটস ওয়াই আমি আকাঙ্ক্ষা মোড়ে নেমেছি, নেমে চলে এসেছি ফুডি বাই দ্য লেন ফুড ট্রাকে। এটা হচ্ছে সানরাইজ হাউজিং কমপ্লেক্সের একদম সামনে, অ্যাপোলো ফার্মেসি আছে ঠিক তার সামনে, চলো এখন আমরা ওখানেই যাই। ওখানে পেয়ে যাবে তোমরা একদম রিজনেবল প্রাইসে কোয়ালিটি ফুড অ্যান্ড টেস্টি ফুড। আমরা এখনো হেঁটেই চলেছি আমরা হেঁটেই চলেছি, গন্তব্য আর পৌঁছাতে পারছি না, কত হাঁটছি। সো ফাইনালি উই রিচড অ্যাট ফুডি বাই দ্য লেন। আমরা প্রচুর হেঁটেছি, ওই গীতাকে দেখেই মনে হচ্ছে পুরো মুরগির মতো লাগছে, ঝিমিয়ে গেছে। তো প্রথমে আমরা অর্ডার করেছি একটা স্যুপ উইদাউট এগ, এটা নিয়ে আমরা ড্রামস্টিক হেভেন হেভেনলি ফিল দেবে আমাদের, জানি না সেটা হেভেনলি না হেল ফিল দেবে, দেখা যাক। তারপরে আস্তে আস্তে আমরা সব বলছি। এসে গেছে আমাদের ভেজ সুইট কর্ন স্যুপ, ভেজ না সরি উইদাউট এগ চিকেন সুইট কর্ন স্যুপ। এই যে দুই ক্ষুধার্থ বসে আছে, এই দাঁড়া এসে গেছে আমাদের চিকেন ড্রামস অফ হেভেন, ও দেখতে ইয়ামি, ওয়া ওঠা ভালোই যে। তো ফাটাফাটি একটা স্যুপ আর হচ্ছে একটা সুন্দর ড্রামস অফ হেভেন, মানে ড্রামস অফ হেভেনটা না জাস্ট হেভেনলি ফিল ছিল, মানে 140 টাকায় 4 পিস ড্রামস অফ হেভেন এত সুন্দর খেতে হতে পারে, ট্রাস্ট মি আমি তো আর রেস্টুরেন্টে খাবো না, ইভেন আমার বন্ধুরাও বলেছে যে ওরা আর রেস্টুরেন্টে খাবে না, যখনই ড্রামস অফ হেভেন আর স্যুপ খাওয়ার কথা আসবে সবার আগে ফুডি বাই দ্য লেনের কথাই মাথায় আসবে। তো যাই হোক, ডেভিডকে বললাম তো ও আর মানে ওয়েট করতে পারছিলো না, তাই অফিস ফেরত ও চলে এসেছিলো ফুডি বাই দ্য লেনে, তো একটু টুকটাক চটপাটা স্ন্যাক্স খেতে ভালোই লাগে। আর এখানে প্রিপেয়ার হচ্ছে ফুডি বাই দ্য লেন স্পেশাল ননভেজ র্যাপ, র্যাপটা এখানে ফাটাফাটি করে আর র্যাপটা চলছেও ভীষণ, মানে হাইলি ডিমান্ডেড এখন মেনুর মধ্যে, আর এটা একদম মেয়নিজ চিজ দিয়ে একদম ফাটাফাটি বানাচ্ছে, দারুণ লাগছে। এখানে পনির র্যাপ, ভেজ র্যাপ, এগ র্যাপ অ্যান্ড চিকেন, চারটে ধরনের র্যাপই অ্যাভেলেবেল আছে। যাই হোক, ঠান্ডা লেগে আমার গলার অবস্থা তো একদমই শেষ, বাট গলা খারাপ হলে কী হবে, পেট তো খারাপ হয়নি, তাই খেয়ে যেতে হবে। এসে গেছে ফুডি বাই দ্য লেন স্পেশাল চিকেন র্যাপ, চিজ অ্যান্ড মেয়নিজ ওভারলোডেড চিকেন র্যাপ র্যাপ র্যাপ, শুরু করে দাও ভুকের দল, সব বলছি আমি পড়ে যাবে, একটা হাতে কিছু নেই, ভালো ডেভিড কে আমি সমর্পণ করলাম, এই তো গরম এলো
গরমই তো খেতে হবে, গরমই তো খেতে হবে। তো ফুডি বাই দা লাইনে আমরা ফাটাফাটি স্টার্টার খেয়ে নিয়েছি, এরপর আমরা অর্ডার করেছি হচ্ছে চাউমিন। তো চাউমিনটা বানাতে হোক, ততক্ষণে এখানে আমরা চলে এসেছি ফুচকা খেতে। ডেভিডের ভীষণ ফুচকা খেতে ইচ্ছা করছে, দুজনেরই জ্বর, তো ওই আর কি, চলো ফুচকা খেয়ে নিই। শুকনো বলেছ? শুকনোই দেবে। আচ্ছা, হ্যালো, হচ্ছে ফুডি বাই দা লাইনের হচ্ছে কম্বো, একটা চিকেন এগ, চিকেন চাউমিন, আর সাথে হচ্ছে চিলি চিকেন 3 পিস, এটা 160 রুপিস। হিউজ কোয়ান্টিটি, হিউজ কোয়ান্টিটি, মানে দুজনের জন্য এনাফ। এটা হচ্ছে ফুডি বাই দা লাইন স্পেশাল কম্বো, এখানে আছে চিকেন চাউমিন, এগ চিকেন চাউমিন, সাথে 3 পিস চিলি চিকেন, এটা 160 রুপিস। হিউজ কোয়ান্টিটি মিন্স দুজনের জন্য মোর দ্যান এনাফ। সুন্দর একটা খাওয়া দাওয়ার পর আমরা এখানে এই বাসে করে যাবো বাড়ি। সব মিলিয়ে দিনটা খুব ভালো কাটলো, আবার আসবো ফুডি বাই দা লাইন, সকলকে নিয়ে আসবো। তো পুরো ব্লগ যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে খুব শিগগির আরও একটা নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।